হ্যালো फ्रेंड्स वेलकम टू মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন যারা গেমিং করে থাকেন বা গেমিং ভিডিও আপনারা ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট কারণ আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে অ্যাট্রাকটিভ গ্লোয়িং গেমিং থাম্বনেল তৈরি করবেন আর সেটা অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাইস এখন থেকে আপনি চাইলে আপনার ইউটিউব ভিডিওর জন্য আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে অ্যাট্রাকটিভ গ্লোয়িং গেমিং থাম্বনেল তৈরি করতে পারবেন খুবই সহজ আর সেটাই আজকের টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখে শিখতে পারবেন সো আমি আপনাদেরকে বলবো যারা গেমার রয়েছেন আজকের ভিডিও অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন এবং শিখে নেবেন কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটিতে গেমিং থাম্বনেল তৈরি করবেন তবে ভিডিও শুরুর আগে একটি রিকোয়েস্ট অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন গাইস কথা না বাড়ি আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই এবং আমাদের গেমিং থাম্বনেল এডিটিং শুরু করে দেই আজকে আমরা যে থাম্বনেলটি ডিজাইন করব সেটি করতে আমাদের দুটি অ্যাপ দরকার হবে একটি হচ্ছে PixelLab আর একটি হচ্ছে ফটোশপ তো ফারস্টে আমরা PixelLab-টি ওপেন করে নিব থাম্বনেল টেক্সট লেখার জন্য এখানে ডাবল ট্যাপ করে আমাদের থাম্বনেল টেক্সটটি আমি লিখে নিব আমি থাম্বনেলের জন্য এই নামটি সিলেক্ট করতেছি তো এখানে আমাদের একটা ফন্ট ইউজ করতে হবে এখানে আমরা একটা ফন্ট ইউজ করব এখান থেকে আমরা এই ফন্ট ইউজ করে নেব এটার লিংক অবশ্যই দেওয়া হবে এখান থেকে একটু আমরা কিছু কাস্টমাইজ করব তো আমরা বিনিকে এখানে একটু বাড়িয়ে দিব নিচেরটাও একটু বাড়িয়ে দিব তো আমাদের সাইজগুলো ঠিক হয়ে যাবে তো এখানে আমাদের ট্রান্সফর্ম করতে হবে ট্রান্সফর্মে ক্লিক করব আর এটা সেভ করে দিব সেভ করার জন্য সেভ এস ইমেজে দিয়ে এখানে আল্ট্রা করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব তো আমাদের PixelLab-এর কাজ শেষ এখন ফটোশপে ঢুকবো আমরা ফটোশপটি ওপেন করে নিব ফটোশপটি ওপেন হয়ে যাওয়ার পর নিচের প্লাস আইকনে ক্লিক করে দেব আমরা এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব এখানে উপরে 1280 রাখবো আর নিচেরটা 720 থাকবে ওকে করে দেব এখন আমাদের থাম্বনেলের জন্য ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব প্লাস আইকনে ক্লিক করে ফটো লেয়ারে ক্লিক করে দেব এখান থেকে গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেব আমরা তো আমি নিচের এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করতেছি এখন এটাকে আমরা ডান করে দিয়ে এখানতে আমরা ওপেসিটি একটু কমিয়ে দিব ওপেসিটিটা কমিয়ে দিয়ে এখন আমরা ট্রান্সফর্মে ক্লিক করব ট্রান্সফর্মে ক্লিক করে দেওয়ার পর এটা আমাদের সাইজ অনুযায়ী নিয়ে নেব আমরা আমি এখান থেকে এতটুকু করে দিচ্ছি এখানে ডান করে দিব এখন আবার ওপেসিটিটা বাড়িয়ে দেব বাড়িয়ে দেওয়ার পর এখানে এফেক্টসে ক্লিক করে আমরা টিন্ট অপশনে ক্লিক করব এখান থেকে আমরা কালারের চয়েস করব কালারটা আমি রেড রেখে দিব রেড দেওয়ার পর এখান থেকে আমরা লুমিনোসিটিটাকে একেবারে জিরো করে দিব এখানে ডান করে দিব ডান করে লেয়ারে ক্লিক করব আবার লেয়ারে ক্লিক করে এটাকে আমরা ডুপ্লিকেট করে নিব ডুপ্লিকেট করে উপরে লেয়ারে ক্লিক করে আবার এফেক্টসে ক্লিক করব এখান থেকে আমরা এই ব্লারটা সিলেক্ট করব এটা সিলেক্ট করে আমরা এখান থেকে 20 করে দিব 20 করে দিচ্ছি আমি এখানে ডান করে দেওয়ার পর তারপর গোশন ব্লার করব গোশন ব্লার করার জন্য এফেক্টসে ক্লিক করে গোশন ব্লারটা করে নিব এখানে আমি 10 লিখে দিব তো ডান করে দিচ্ছি তো এখন আমাদের এটাকে মার্জ করতে হবে তো আমরা মার্জ করে নিব তো এখন আমরা ক্যারেক্টার অ্যাড করব ক্যারেক্টার অ্যাড করার জন্য আবার আমরা লেয়ারে ক্লিক করব এখানে আমরা ফটো লেয়ারে ক্লিক করে আমাদের ক্যারেক্টারটা আমরা সিলেক্ট করে নিব ক্যারেক্টারটা আমরা থাম্বনেল অনুযায়ী এটা সাইজ মতো রেখে দিব তো একটু আমরা এটাকে মাঝ বরাবর রাখবো এতটুকু করে রাখার পর আমরা এখান থেকে ডান করে দিব ডান করে দেওয়ার পর আমরা আবার লেয়ারে ক্লিক করব লেয়ারে ক্লিক করার পর আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করব এখন আমরা প্লাসে ক্লিক করে দিব প্লাসে ক্লিক করার পর ফটো লেয়ারে ক্লিক করে আমাদের টেক্সটটা আমরা নিয়ে নিব যে টেক্সট আমরা PixelLab-এ তৈরি করছি এখন এটা নিয়ে নিব আমরা টেক্সটটি নেওয়ার পর এটাকে আমরা থাম্বনেল অনুযায়ী ক্যারেক্টারের পিছনে রেখে দিব আমি এতটুকু রেখে দিচ্ছি এখন ডান করে দিব এখন টেক্সটে গ্লো এফেক্ট দিতে হবে গ্লো এফেক্ট দেওয়ার জন্য আমরা লেয়ারে ক্লিক করব এখান থেকে টেক্সট লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে আমরা সিলেক্ট পিক্সেলে ক্লিক করে দিব তারপর এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করে এখান থেকে আমরা শ্যাডো দিয়ে দিব তো শ্যাডোটা আমি আমার টেক্সট অনুযায়ী দিয়ে দিচ্ছি
আমি এতটুকু রেখে দিব, এখান থেকে আবার ডান করে দেব। তারপর আবারও আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ার ক্লিক করার পর এটাকে আমরা ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার পর এখান থেকে আমরা এটাকে আমরা ইনভার্স করে নিব। ইনভার্স করার পর এটাকে আমরা এখানে গিয়ে ফিল অপশানে ক্লিক করে এটাকে আমরা পুরো হোয়াইট করে দিব। তারপর এখান থেকে এটাকে স্ট্রোক করে দিব। এখন টেক্সট অনুযায়ী এটাকে বাড়িয়ে নিতে হবে, তো আমি এটাকে বাড়িয়ে নিচ্ছি। আমি এখান থেকে 20 করে দিব। 20 করে আমরা এখান থেকে ডান করে দিব। ডান করে দেওয়ার পর এটাকে ব্লার করতে হবে। এখন আমরা এফেক্টসে গিয়ে গোশন ব্লারে ক্লিক করে দিব। এটাকে আমরা একটু বাড়িয়ে দিব টেক্সট অনুযায়ী। আমি এতটুকু করে নিচ্ছি, তারপর ডান করে দিব। তারপর আবারও লেয়ারে ক্লিক করব। আমাদের আগের টেক্সটিতে নিচে ক্লিক করে দিব। তারপর এখানে আমরা সিলেক্ট পিক্সেলে ক্লিক করে দিব। এখান থেকে আবার উপরে লেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা এক্সট্রেট ক্লিক করে দিব। তারপর এফেক্টসে গিয়ে এটাকে আমরা আবার ব্লার করে দিব। ব্লারটা আমি টেক্সট অনুযায়ী রেখে দিব, তো আমি এতটুকু রেখে দিচ্ছি। আপনারা আপনাদের টেক্সট অনুযায়ী রেখে দেবেন। তো এখান থেকে আমি ডান করে নিচ্ছি। ডান করে দেওয়ার পর আমরা আবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর দুটি টেক্সটকে আমরা মার্জ করে নিব। তারপর এখন আমার টেক্সটটাকে আমরা একটু লাইটিং এফেক্ট দিব। লাইটিং এফেক্ট দেওয়ার জন্য আমরা লেয়ারে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার পর আমার নিচের লেয়ারটাকে ক্লিক করে এটাকে আমরা ব্লার করে দিব। ব্লার করে দেওয়ার পর এটা আমরা একটু বাড়িয়ে নেব টেক্সট অনুযায়ী। এটাকে এখান থেকে বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আমরা ডান করে দিব। ডান করে দেওয়ার পর আমরা এখান থেকে ব্ল্যান্ডিং মোডে গিয়ে এখানে আমরা লিনিয়ার ডজ করে দিব। এখন আমাদের ক্যারেক্টার পিছনে একটা লাইটিং এফেক্ট দিতে হবে। তো লাইটিং এফেক্টটি দেওয়ার জন্য আমরা আবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমরা প্লাস এখানে ক্লিক করে একটি এমটি লেয়ার নিয়ে নিব। তারপর আমরা এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করে আমরা হোয়াইট কালার একটা লাইটিং এফেক্ট নিয়ে নিব। এখান থেকে আমরা এটা একটু কাস্টমাইজ করে নিব। আমি এতটুকু রেখে দিচ্ছি। এখান থেকে দেওয়ার পর এখান থেকে আবার ডান করে দিব। ডান করে দেওয়ার পর এখানে আমরা ট্রান্সফর্মে ক্লিক করব। এটাকে আমরা নিচে টেনে দিয়ে এতটুকু রেখে দিচ্ছি। এটাকে দেওয়ার পর আমরা এখান থেকে লিনিয়ার ডজ করে দিব। এখান থেকে আমরা অপেসিটিটা একটু কমিয়ে দিব আমরা। তো এখন আমাদের ক্যারেক্টারের পিছনে লাইটিং এফেক্ট হয়ে গেল। এখন আমাদের ক্যারেক্টারকে একটু গ্লো এফেক্ট দিতে হবে। তো গ্লো এফেক্ট দেওয়ার জন্য আমরা আবারও লেয়ারে ক্লিক করব। তারপর আমরা ক্যারেক্টারের লেয়ার সিলেক্ট করে এখান থেকে আমরা সিলেক্ট পিক্সেল করে দিব। তারপর আমরা আবারও লেয়ারে ক্লিক করে এখান থেকে একটা আমরা এমটি লেয়ার নিয়ে নিব। এমটি লেয়ার নেওয়ার পর এখান থেকে আমরা ফিল অপশানে গিয়ে এখান থেকে আমরা স্ট্রোক করে নিব। স্ট্রোক করে নেওয়ার পর এটাকে আমরা 1 রেখে দিব। তো আমি এখান থেকে 1 রেখে দিচ্ছি। 1 রাখার পর এখান থেকে আমরা ডান করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারের আশেপাশের হোয়াইট লাইনটা একটু বের হয়ে আসছে, তো এটাকে আমরা ইরেজ করে দিব। তো আমরা ইরেজারটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। এখন আমরা ইরেজ করে নিব। ইরেজ করা হয়ে গেলে আমরা আবার লেয়ারে ক্লিক করে দিব। লেয়ারে ক্লিক করে আমরা ব্ল্যান্ডিং মোডে গিয়ে এটাকে আমরা ওভারলে করে দিই। ওভারলে করার পর যদি আপনাদেরটা জ্বলে যায় তাহলে ওপেসিটি একটু কমিয়ে নেবেন। আমারটা আমি 100 করে দিচ্ছি। এখানতে হয়ে গেলে আমরা এফেক্টসে ক্লিক করে এটাকে আমরা গ্লাস করে দিব। তারপর এটাকে আমরা ক্যারেক্টার অনুযায়ী একটু কাস্টমাইজ করে নিব। আমি এতটুকু রেখে দিচ্ছি। তো আমরা আবার এফেক্টসে ক্লিক করে এটাকে আমরা গোশন ব্লার করে দিব। গোশন ব্লারটাও আমরা ক্যারেক্টার অনুযায়ী একটু কাস্টমাইজ করে নিব। আমি এতটুকু রেখে দিচ্ছি। তারপর আবারও লেয়ারে ক্লিক করে আমরা ক্যারেক্টার লেয়ারটি সিলেক্ট করে আমরা সিলেক্ট পিক্সেল ক্লিক করে দিব। তারপর আমরা উপরে লেয়ারটিতে ক্লিক করে আমরা এক্সট্রেক্ট করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের ক্যারেক্টারের উপরে একটা গ্লো এফেক্ট চলে আসলো। এখন এটাকে আমরা আরেকটু গ্লো এফেক্ট দিব। তো আমরা আবারও লেয়ারে ক্লিক করে দেওয়ার পর ক্যারেক্টার লেয়ারটি সিলেক্ট করে আমরা সিলেক্ট পিক্সেলে ক্লিক করে দিব। এখন আবার আমরা একটা এমপি লেয়ার নিয়ে নিব। এমপি লেয়ার নেওয়ার পর আমরা এখান থেকে ব্রাশ অপশন সিলেক্ট করব। এখান থেকে আমরা এই ব্রাশটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে কালার গিয়ে আমরা রেড কালারটা সিলেক্ট করব। রেড কালার সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই শো পেইন্ট অপশানে ক্লিক করে দিব। এখান থেকে আমরা তার ওপেসিটিটা কমিয়ে দিব, হার্ডনেসটা কমিয়ে দিব। এখন আমরা এখানে ট্যাপ ট্যাপ করে আমরা আমাদের ক্যারেক্টারের উপরে ড্র করব। দেখুন আমি যেভাবে করছি আপনারাও করবেন।
এখানে ট্যাপ করবেন আর নিচের ওই গোল চিহ্নটাতে টিপ দিলে আমাদের কালারটা বসবে। তো এইভাবে আমি করা করে নিচ্ছি। উপরে মাথার উপরে আমরা রেড কালার দেবো যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে রেড কালার, আর টেক্সটের সাইডটা আমরা রেখে দিব, ওখানে আমরা রেড কালার দিব না। যেখানে আমাদের রেড কালার ব্যাকগ্রাউন্ডটা আছে ওখানে শুধু রেড কালারটা আমরা ইউজ করব। আমি ইউজ করতেছি, ওভাবে আপনারাও করবেন। তো এখন আমরা কালারটা চেঞ্জ করবো, এখন আমরা হোয়াইট কালার নিব। এখন যেখানে আমাদের হোয়াইট কালার টেক্সটটি আছে ওখানে আমরা হোয়াইট কালার ট্যাপ ট্যাপ করে ড্র করে নিব। আমি যেভাবে করতেছি আপনারা এভাবে করে নেবেন। তো আমাদের এখন ড্র করা হয়ে গিয়েছে, এখন এটাকে আমরা লিনিয়ার ডজ করতে হবে। তো আমরা লেয়ারে ক্লিক করে দিব, এখান থেকে আমরা ব্ল্যান্ডিং মোডে গিয়ে আমরা লিনিয়ার ডজ করে দিব। লিনিয়ার ডজ করার পর আমরা যদি দেখি বেশি হয়ে গেছে তো আমরা একটু ওপেসিটি বাড়িয়ে কমিয়ে দেখবো, যতটুকু আমাদের দরকার ততটুকু দিয়ে নিব। দেখতে পারতেছেন এখন কত সুন্দর একটা গ্লো ইফেক্ট চলে আসলো আমাদের ক্যারেক্টারের মধ্যে। তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমাদের আরেকটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে হবে, এটাতে একটু ব্রাইটনেসটা ডার্ক হয়ে গেছে তো আমরা একটুটুকু বাড়িয়ে নিচ্ছি। বার্নের পর এফেক্টসে ক্লিক করবো, আমরা লাইটিংয়ে ক্লিক করে এটাকে আমরা চারদিকে ডার্ক করে দিব, এখানে এতটুকু করে নিচ্ছে। এখান থেকেও আমরা একটু কাস্টমাইজ করে নিব যতটুকু আমাদের দরকার। আমাদের কাস্টমাইজ হয়ে গেলে এখান থেকে আমরা ডান করে দিব। ডান করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেল ডাইরেক্ট আকর্ষণ হয়েছে। এটা কার্ড আকর্ষণ করার জন্য আমরা আবারও লেয়ারে ক্লিক করে আমরা ক্যারেক্টার লেয়ারটি সিলেক্ট করে ডুপ্লিকেট করে নিব। এখন এটাকে আমরা সিলেক্ট পিক্সেল ক্লিক করে আমরা ফিল অপশনে গিয়ে এটাকে আমরা রেড করে দিব, কালারটা রেড করে দিব। আগে ফিল করতে হবে, পরে রেড করতে হবে। রেড করে দেওয়ার পর আমরা এটাকে আমরা ব্লার করে দিব, মোশন ব্লার করতে হবে, পুরোটা আমরা বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে আমরা লিনিয়ার ডজ করব। আমরা ব্ল্যান্ডিং মোডে যাব, তারপর এটাকে আমরা লিনিয়ার ডজ করে দিব, তারপর এটাকে আমরা ওপেসিটিটা কমিয়ে দিব যতটুকু আমাদের দরকার। আমি এখান থেকে এতটুকু রেখে দিচ্ছি। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু লাইটিং অ্যাড করতে হবে। তো লাইটিং অ্যাড করার জন্য আমরা লেয়ারে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা পটল লেয়ারে ক্লিক করে দিব। তো এখন আমরা একটা লাইটিং ট্যাম্পলেট নিব। তো এখান থেকে আমরা এই লাইটিং ট্যাম্পলেটটা নিয়ে নিচ্ছি, এটাকে আমরা ডান করে দিব ঠিক মতন বসিয়ে যতটুকু আমাদের দরকার। তো আমি এতটুকু রেখে দিচ্ছি, তারপর এখানে আমরা এখানে ব্ল্যান্ডিং মোডে গিয়ে আমরা এটাকে স্ক্রিন করে দিব। স্ক্রিন করে দেওয়ার পর আমরা কালার অপশনে গিয়ে এটাকে আমরা কালার ব্যালেন্স করতে হবে, আমাদের লাইটিংটাকে আমাদের রেড করতে হবে। তো আমরা এখান থেকে এটা বাড়িয়ে কমিয়ে দিব একেবারে, কিন্তু ব্লুটাকে কমিয়ে দিব। ডান ক্লিক করে আমরা আবারও কালার ব্যালেন্সে চলে যাব, এখন রেডটাকে আবারও কমিয়ে দিব, হালকা কমিয়ে দিব যেহেতু বেড়ে গেছে। তো আমরা এতটুকু রেখে দিচ্ছি। তো আমাদের লাইটিংটা বেশি হয়ে গেছে তো আমরা একটু ওপেসিটিটা কমিয়ে নিব। কমিয়ে নেওয়ার পর আমরা এফেক্টস ক্লিক করে এটাকে আমরা ব্লার করে দিব। তো ব্লার আমরা থাম্বনেল অনুযায়ী রেখে দিব। এখন আমাদের আরেকটু কাজ বাকি আছে, আমাদের টেক্সটটিকে একটু গ্লাস এফেক্ট দিতে হবে। তো আমরা লেয়ারে ক্লিক করব, টেক্সট লেয়ারটি সিলেক্ট করব, এখান থেকে আমরা এফেক্টসে যাব, তারপর আমরা স্টাইলিজে গিয়ে এখান থেকে আমরা গ্লাস সিটি সিলেক্ট করে দিব, এখান থেকে আমরা একটু বাড়িয়ে নিব। আমি এখান থেকে 50 করে দিব। তো 50 করে দেওয়ার পর আমরা ডান ক্লিক করে দিব। দেখতে পারতেছেন এখন কত সুন্দর আকর্ষণ হয়ে গেল আমাদের থাম্বনেলগুলো। এখন আমাদের থাম্বনেলটাকে পুরো কালার গ্রেডিং করতে হবে। কালার গ্রেডিং করার জন্য আমরা একটা সব টি লেয়ারকে আমরা মার্চ করে নিব, এখান থেকে মার্চ করে নিচ্ছি আমরা। মার্চ করে দেওয়ার পর আমরা এখান থেকে কালার গ্রেডিং করব, এখান থেকে আমরা ব্রাইটনেসটা একটু কমিয়ে দিব, লাইটিংটা একটু বাড়িয়ে দিব। এখান থেকে আপনারা যতটুকু দরকার আপনারা করে নেবেন, আমি আমার মতো করে করে নিচ্ছি। তো হয়ে গেল আমাদের গেমিং গ্লো এফেক্ট থাম্বনেল ডিজাইন। তো এভাবে আপনারাও মোবাইলে ফটোশপ ইউজ করে এরকম আকর্ষণীয় থাম্বনেলগুলো তৈরি করতে পারবেন একদম ইজিভাবে। আর এই ডিজাইনটা করতে যা যা প্রয়োজন হয়েছে সবগুলোর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওর মধ্যে অনেক ভুল থাকতে পারে তো সবাই একটু কষ্ট করে ম্যানেজ করে নেবেন। আর ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।